ফ্ল্যাট দেওয়ার নামে বিপুল টাকার দুর্নীতির অভিযোগ অভিযোগ অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে গড়িহাট থানায় অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ আদালতের সমনেও জবাব দেননি নুসরাত জাহান সেজন্য প্রতারিতদের নিয়ে ইডির দ্বারস্থ হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা নিয়োগ দুর্নীতি গরু পাচার বালি ও কয়লা পাচার কাণ্ডের পর এবার ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে নাম চড়ালো শাসক দলের এক নেত্রী চব্বিশ কোটি টাকা প্রতারণার অভিযোগ অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে সোমবার রাতে কয়েকজন বয়স্ক নাগরিককে নিয়ে এ বিষয়ে অভিযোগ জানাতে ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা তার অভিযোগ গড়িহাট রোডের একটি সংস্থার যৌথ ডিরেক্টর ছিলেন নুসরাত ২০১৪ সালে মোট ৪২৯ জনের কাছ থেকে ৫,৫৫,০০০ টাকা করে নেয় ওই সংস্থা পরিবর্তে রাজারহাটে হিটকোর দপ্তরের কাছে প্রত্যেককে ৩BHK ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ৯ বছর কেটে গেলেও আজ পর্যন্ত তাদের কোনো ফ্ল্যাট দেওয়া হয়নি বলে অভিযোগ প্রতারণার ১,৯৮,০০০ টাকায় নুসরাত পাম অ্যাভিনিউতে ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ গড়িহাট থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি আলিপুর আদালতে মামলা করা হয় নুসরাত আদালতের সমনে সাড়া দেননি বলে অভিযোগ প্রত্যেকে রিটায়ার করেছেন কেউ রিটায়ারের মুখে রয়েছেন এদের বাড়ির কার জমানো মেয়ের বিয়ের টাকা কারুর হচ্ছে ভবিষ্যতের টাকা এই সমস্ত জমিয়ে এরা ঠিক করেছিলেন আমরা তো গ্রামে থাকি কলকাতা একটা কোঅপারেটিভ করে বাড়ি করব। তো সেই কোঅপারেটিভ এজেন্সি তার সাথে টাই আপ করেছিলেন একজনের কোম্পানি যার কোম্পানি তার নাম নুসরাত জাহান তিনি তৃণমূল কংগ্রেসের এমপি সেই নুসরাত জাহানের কোম্পানি এদের সাথে এদের সবার টাকা হচ্ছে ঝেড়ে দিয়েছে চিটিংবাজি হয়েছে এদের সাথে উই হ্যাভ দিস ডকুমেন্ট আমরা দেখাবো এখনই ক্রিমিনাল কোর্টে ফাইল করবার পর আলিপুর আদালত একের পর একদিন নুসরাত জাহানকে ডেকে পাঠিয়েছেন তিনি অ্যাপিয়ার করেননি তার এগেনস্টে সমন ইস্যু হয়েছে সেই সমন তিনি পারফর্ম করেননি এবং উল্টে আদালতকে বলেছেন আমি ভিভিআইপি আমি যেতে পারবো না আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এক্স এমপ্লয়ি এখন আমাদের সাথে প্রেজেন্ট এমপ্লয়িরাও আছে তো রাকেশ সিং বলে একজন একটা কোম্পানির ডাইরেক্টর কোম্পানিটার নাম হচ্ছে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড অফিস হচ্ছে P16 গড়িয়াহাট রোড তো তার সাথে আমাদের কিছু সিনিয়র লিডারদের সাথে একটা মৌ তৈরি হয় মৌ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ২০১৪ সালে তাতে করে ৫,৫৫ করে আমাদের দিতে হবে এই আমরা যে টাকা দিলাম ২৪ কোটি টাকা সেইটা টাকাটা মোস্টলি ডাইভার্ট হলো দি দেন ডাইরেক্টরস অফ দ্যাট কোম্পানি সেই কোম্পানির যে ডাইরেক্টর ছিল সেই সমস্ত ডাইরেক্টরদের নামে ফ্ল্যাট কিনলো এক নম্বর হচ্ছে নুসরাত জাহান এমপি দু নম্বর হচ্ছে রাকেশ সিং যে অথরাইজড ডাইরেক্টর তিন নম্বর হচ্ছে ওনার স্ত্রী মহুয়া সিং এছাড়াও বিনয়ক সেন আছে একজন ওই ফ্ল্যাট দুর্নীতির টাকাতে ফ্ল্যাট কিনেছেন তৃণমূল সাংসদ মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি দুর্নীতির সঙ্গে ওই সাংসদ যুক্ত এবং ১,৫৫,০০০ টাকা দিয়ে একটা ফ্ল্যাটও কিনেছেন ওদের টাকা ডাইভার্ট করে সব ডকুমেন্ট আমাদের হাতে আছে ওরা কালকে ইডিতে কমপ্লেন করেছে ইডি জয়েন্ট ডাইরেক্টরের কাছে ইডি নিজেই এটা দেখতে পারেন যদি না দেন নিশ্চয়ই আইনের ব্যবস্থা তারা নেবেন এই সিনিয়র সিটিজেনদেরকে আমরা সাহায্য করব এবং এই সাংসদ কত বড় দুর্নীতি করেছে কিছুদিনের মধ্যেই প্রকাশ তো হয়ে গেছে বাকিটাও প্রকাশ হয়ে গেছে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি নুসরাত জাহান সূত্রের খবর আইনজীবীর পরামর্শ নিয়ে মুখ খুলবেন তিনি তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব লোকসভা নির্বাচনের আগে নতুন দুর্নীতির অভিযোগ শাসক দলের রক্তচাপ যে বেশ খানিকটা বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে বিশ্বজিৎ পাল ও ষষ্ঠী চট্টোপাধ্যায় রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা